বাংলাদেশের ভিডিও দেখে আমরা উৎসাহী হয়ে পূর্বসরে দু নম্বর ব্লকে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম আমাদের এই গ্রামে আমরা চাষটা করেছি ড্রাগনটা ভালো লাগে ভাই তোর লাগছে খেয়েছিস আরে প্রথম খাচ্ছিস নাকি ভালো লাগছে তো এশিয়ার মানুষের কাছে খুব জনপ্রিয় একটা ফল তেমনি অনেক দামও রয়েছে বিদেশি ফল হলেও গ্রাম বাংলার বুকেই রয়েছে এই বিশাল ড্রাগনের বাগান আরে আসো ভাই আমাদের ড্রাগন ফ্রুটের বাগানে আসো আসো সব আসো চলো চলো আমরা আজকে আছি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের শিমলা গ্রামে তো এই গ্রামের মধ্যে ড্রাগন ফলের চাষ সচরাচর ড্রাগন ফল কিন্তু দেখাই যায় না খুব দামি একটা ফল সেই জন্য গ্রামে এরকম মানে দেখতে পাওয়াই যায় না কিন্তু এই গ্রামের মধ্যে বিশাল বাগান আছে ড্রাগন ফলের আর এই ফলের আর নাম হচ্ছে পিটায়া ফল পিটায়া ফল বলে অনেকে জানে প্রাচীন রূপকথা জুড়ে ড্রাগন নামক এক ভয়ঙ্কর শক্তিশালী প্রাণীর গল্প আমরা দেখতে পেয়েছি তবে এখানে কোনো রূপকথার ড্রাগন নয় একদম জলজান্ত একটা ফল যেটা সেন্ট্রাল আমেরিকাতে ত্রয়োদশ শতাব্দীতে প্রবর্তন করা হয় তবে ভিয়েতনামে এই ফলের প্রচুর চাষ করা হয় আর এখন আমাদের দুই বাংলাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তো তোমার নাম কি আমার নাম আবকর মল্লিক আবকর মল্লিক তো এই বাগানটা যেটা দেখছি সেটা কি তোমরাই চাষ করি এটা আমাদেরই বাগান এটা আমরাই চাষ করি এর লাগানো থেকে ফলপালা থেকে সমস্ত দেখাশোনা আমরাই করিনি হাতে হুম আচ্ছা একটা ফল দেখি কেমন ইয়ে করে এই যে দেখো ডাগন ফল হুম আচ্ছা এইটা এটা তো লাল কালারের দেখছি কি কি এটার ভ্যারাইটি কি কি হয় এটা আমাদের কাঁচা পাতা তো চারটে কালার হবে আচ্ছা সাদা কালার লাল কালার হলুদ কালার পিঙ্ক কালার চারটে কালার হবে আমি আপনাকে সবই দেখাবো তা আমাদের এই দেখুন এই যে ফল মানে আমাদের গাছে কন্টিনিউ দশ মাস কন্টিনিউ ফল থাকে আচ্ছা হ্যাঁ আপনার ধরবে পাকবে হ্যাঁ কোনো সময় মানে দশ মাস কন্টিনিউ হবে এই যে দেখুন ফল আচ্ছা আর একটা জিনিস দেখছি এই যে এইখানটাই এই সাদা সাদা মানে ইয়ে করে ক্যারিতে করে এটা ঢেকে দেওয়া আছে তো এইটা কি জন্য দেওয়া আছে এটা ঢেকে দেওয়ার কারণ একটাই এটা ঢেকে দিলে ফলে কালারটা খুব সুন্দর হয় আচ্ছা কালারটা তাড়াতাড়ি মানে আসে আর খুব সুন্দর দেখতে লাগে আচ্ছা আচ্ছা খেতেও ভালো লাগে কালারটা পরিপূর্ণ আচ্ছা এটা আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এটা যে ক্যারি মানে যে সেই পলিথিনের মধ্যে সেটা কিন্তু নয় এটা মাটির সঙ্গে কিন্তু একদম মিশে যাবে মিশে যাবে হ্যাঁ সুতরাং পরিবেশের যে কোনো ক্ষতি এটা কিন্তু করবে না 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 আচ্ছা তারপরে আর এইগুলো পাকা পাকা অবস্থায় কি একদম লাল হয়ে যায় নাকি হ্যাঁ পাকা অবস্থায় ভেতরে লাল হয়ে যায় আমি আপনাকে দেখাবো সবগুলো লাল হয় না যেটা লাল কালার হবে সেটা ভেতরে লাল হবে আর যেটা আপনার হলুদ কালার সেটা হলুদও হবে ওটা ভেতরে সাদা কালার হবে আমি আপনাকে দেখাচ্ছি কেটে আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ওই যে ওইখানে একটা ফুল ওই হ্যাঁ প্রথম অবস্থা আপনার কলি হবে এই যে কলিটা দেখছেন প্রথম অবস্থায় কলি হবে কলিটা যত বড় হবে তত আপনার এই ফুলের আকার নেবে আচ্ছা এই ফুলটা যত শুকবে এই ফলটা তত বড় হবে আপনার এই আকারে আসবে ফলটা ফুল থেকে আপনার এই আকারে ফলটা আসবে এটা আস্তে আস্তে আপনার পরিপূর্ণ বড় হবে গায়ে কি কাঁটা কাঁটা আছে হ্যাঁ এই যে প্রতি ডালে ডালে কাঁটা আছে আপনার কাঁটাতেই ফলটা হবে আচ্ছা এই যে এখান থেকে আমরা একটা ফল কেটেছি কাটা হয়েছে হ্যাঁ এই কেটেছি এর একটা ডাল থেকে আপনার নিরবিচ্ছিন্ন ফল হয় একটা ডাল থেকে আপনার পনেরো কুড়িটা ফল পাবেন আচ্ছা হুম আবার ফল পাওয়ার পর এটাকে আবার চারাও হবে হুম মানে ডাগনের কোনো কিছু ফেলার নাই আপনার ডাল থেকে ফল হবে ফলটা হওয়ার পর আপনি এটাকে চারা করতে পারবেন টাইমিং টা একটু বলে মানে কোন সময় এটা লাগানো হয় কতদিন সময় লাগে এটা আপনার যখন ইচ্ছা তখনই ডাগনটা আপনি লাগাতে পারবেন আপনার ডাগন লাগানোর কোনো সময় বা অসময় বলে কিছু নেই ডাগনটা আপনি অল টাইম যখন মন তখনই লাগাতে পারবেন আচ্ছা সে আপনি যেখানে মন সেখানে লাগোন ডাগনটা সমস্ত জায়গায় চাষ হচ্ছে বাড়ির ছাদে বলুন হুম এমনি উঠানে বলুন মাঠে বলুন এখন সমস্ত জায়গায় ডাগনটা চাষ হচ্ছে হুম আপনার এর সার হিসেবে গোবর সার আর মাটি দায় লাগে আপাতত লাগানোর সময় তাছাড়া কোনো কিছু লাগে না গ্রামের দিকে অনেকে শখে বসাই বাড়িতে টবে মানে গ্রামের দিকে জমিতেও ভালোভাবে চাষ হ্যাঁ হ্যাঁ হবে জমিতেই মেন কারণ গ্রামের দিকে খুব কম দেখা যায় এরকম একটা বড় বাগান হ্যাঁ হ্যাঁ এই চাষটা আমরাই নিয়ে এসেছি সর্বপ্রথম চাষটা হ্যাঁ আমাদের পূর্বস্তরী দু নম্বর ব্লকে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম আমাদের শিমলি গ্রামে আমরা চাষটা করেছি ডাউনটা হুম আমরা বাংলাদেশের ভিডিও দেখে আমরা উৎসাহী হয়ে ওখানে বাংলাদেশ থেকে প্রচুর আছে হ্যাঁ বাংলাদেশ থেকে চাটা আমরা ভায়া হয়ে নিয়ে এসছি আমরা সর্বপ্রথম এই চাষটা করি দু বছর হলো আমাদের এই গাছের বয়স এই যে দেখা যাচ্ছে এখানে একটা ফল এটা কিন্তু মানে খুব এক্সপেন্সিভ একটা ফ্রুট যেটা কাটলে মানে খুব সুন্দর একটা কালার হয় এটা পিঙ্ক রোজ টাইপের একটা কালার একটা হচ্ছে যেটা ওপরটা হলুদ সেটা কাটলে সাদা কালার সাদা কালারের হয় এটা আমাদের ইচ্ছা বলতে লকডাউনের সময় আমরা ঘরে বসেছিলাম আমাদের ব্যবসা ছিল তাই হঠাৎ সেই সময় ব্যবসাটা বন্ধ হয়ে যায় যে আমরা ইউটিউবে এটা দেখে আমরা উৎসাহিত হয়েছিলাম যে আমরা এই চাষটা আমাদের এই শিমলি গ্রামে নিয়ে আসবো মেতলা অঞ্চলে বাসিন্দা আমরা শিমলি গ্রামে নিয়ে আসবো চাষটা তো আমরা অনেক যোগাযোগ করি অনেকজনের সাথে তো যোগাযোগ করে আমাদের সাথে একজন দেখা হয়েছিল সেই আমাদের বলেছিল যে আমরা চাটা ব্যবস্থা করে দেবো যে আমরা বাংলাদেশ থেকে ভায়া হয়ে চাটা নিয়ে এসেছিলাম দিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে ভিডিও সাইব আমাদের কিছু হেল্প করেছিল আমাদের যখন চাটা আমরা বসাই তখন কিছু ওষুধ লেগেছিল আমাদের ভিডিও থেকেও আমাদের এই আমাদের পাটুলি বিডিও সাহেব আমাদের হেল্প করেছিল ওনারা বলেছিল যে কিছু লোকের সাথে যোগাযোগ করে দিয়েছিল আমরা প্রথমে এই সম্বন্ধে কিছু জানতাম না যে কিছু লোকের সাহায্যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এখন কোনো গাছের কোনো প্রবলেম হলে আমরা নিজেরাই ঠিক করতে পারবো আর এখন তাহলে কেমন এই যে চাষটা তোমরা এখানে তো কেবল তোমরাই শুরু করেছো হ্যাঁ আমরা কেমন এখানে এটা থেকে কেমন মোটামুটি লাভ প্রফিট কেমন কি হয় এটা প্রফিট বলতে এটা আমার পঁচিশ থেকে চল্লিশ বছর পঁচিশ থেকে চল্লিশ বছর কন্টিনিউ আমার একবার লাগানোর পর একটা গাছ থেকে ফল হবে আর কাটলাম ফলটা কাটার পর আবার এগুলো থেকে ফলটা আসবে আচ্ছা ফলটা আসার পর আমার যখন সিজন শেষ হয়ে যাবে তখন আমি এই ডালগুলো কেটে আবার চারা করতে পারবো আচ্ছা তাহলে আমার এখানে কারণ দাঁড়ালো আমার এটা গাছের বিক্রি করতে পারছি আমি চারাও বিক্রি করতে পারছি আমি সবই বিক্রি করতে পারছি মানে কোনো কিছু নাই তো আমার আমার যখন যখন এটা আমি করেছিলাম লাখ খরচা হয়েছিল তো আমি এই পর্যন্ত চারা আর গাছের ডাল মানে চারা আর ফল বিক্রি এই পর্যন্ত আমি এক লাখ দশ হাজার টাকা ফল বিক্রি করেছি দু বছরের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই হ্যাঁ মাল পাঠাই কেউ যদি চারা নেয় আমাদের হাতে যোগাযোগ করতে পারো হ্যাঁ মায়াপুর টায়াপুরে তো বোধহয় হয় যায় হ্যাঁ মায়াপুরে আমাদের ফলগুলো সব মায়াপুরে দিই মায়াপুরে দিয়ে আমাদের পূর্বস্থলে দিই বিভিন্ন জায়গায় যে যেরকম নেয় তাকে সেরকম আমরা মাল পার্সেল করি এমনকি আমরা নিজেরাও দিয়ে আসি বাহ হুম বলে রাখি এই আমার চ্যানেলে সবসময় ইউনিক নতুন কিছু আমি দেখাতে চাই সেই জন্য এই ভাই কিন্তু অনেক দিন ধরে আমাকে বলছিল যে এইটা নিয়ে একটা করতে আমারও ইচ্ছা ছিল আম লিচু এগুলো তো কমনলি আমরা দেখতেই পাই বিভিন্ন রকম কিন্তু ড্রাগন ফল গ্রামে সচরাচর দেখা যায় না এবার সমস্যাটা যেটা এখন প্রচন্ড রোদ গরম সেই জন্য গাছ একটু শুকিয়ে গেছে একটু বৃষ্টি যদি হয় এর বাহার এর সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যাবে আর তোমার নাম্বারটা একটু দিয়ে দাও যাতে এইটা বাইরে থেকেও কেউ যোগাযোগ করে বাইরে থেকে পাঠাবার ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই আমাদের কেউ মনে করে চাষ করবো সেটাও তোমরা অবশ্যই গাইড করে দিতে পারবো আর কেউ যদি বলে যে না দাদা আমি আসতে পারবো না আমার বাড়িতে মাল পাঠান সব রকম ব্যবস্থাই আছে আমাদের আমাদের অল ইন্ডিয়া সমস্ত জায়গায় মাল পাঠানো হয় আমার নাম হচ্ছে আবকর মল্লিক আমার ফোন নাম্বার হচ্ছে ছিয়ানব্বই একচল্লিশ চল্লিশ অষ্টাশি পঁয়ষট্টি আচ্ছা এই নাম্বারে পাবেন এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সব আচ্ছা এইটা এখানে এরকম লাগানো কি জন্য এটা নিশ্চয়ই কোনো কাজ আছে এটার কোনটা ওই যে ওইটা এটা ওই যে পোকা মাখড় ভেতরে ঢুকে যায় আচ্ছা আচ্ছা হম দিয়ে ফলের ক্ষতিটা কম হয় তাও মানে খরানির সময় মাসে একবার দিলে হয় আর একটু শীতকালে মাসে দুবার হয় জল বেশি লাগে না এই গাছটার কিন্তু গোড়া থেকে একদম ফলটা কিন্তু হচ্ছে হ্যাঁ এই এই গাছের শুরু গোড়া থেকেও হয় ফল বাহ মানে এই গাছের যখন হয় তো কোনো বাদ যায় না না এই গাছের আপনার সব জায়গা থেকে ফল হয় যে শুধু মানে উপরে হবে গোড়ায় হবে না তা না আপনার গোড়া থেকেও শুরু হয় ফলটা বাহ আমরা প্রথম চালানে গোড়া থেকে যত ফল সব পেয়েছি প্রথম চালানে গোড়া থেকে হ্যাঁ 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 প্রথম চালানে আমরা গোড়া থেকেই ফল পেয়েছিলাম আচ্ছা এখন সব উপরে উপরে গোড়াতে সমস্ত জায়গাতে আসছে ফল হুম হুম আচ্ছা এইটা পাকতে কতদিন সময় লাগবে এটা আপনার আর দশ থেকে পনেরো দিনের মধ্যে মানে ফলটা পরিপুষ্ট হয়ে যাবে তখনই পাকা শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে হ্যাঁ এই যে কাঁচা ফল

পেকে গেছে কিন্তু ওপরে হচ্ছে হলুদ হলুদ কালার আছে সেটা কেউ সেটা ওটা আমি আপনাকে দেখ এগুলো আমার চারা এগুলো আমাদের এখানে বিভিন্ন রকম কালার আছে চারটে কালারের চারা আছে এর মধ্যে কি কি কালার আপনার সাদা কালার আছে লাল কালার আছে হলুদ কালার আছে পিঙ্ক কালার আছে আচ্ছা এর মধ্যে দামি না তিনটি একই না আমাদের কাছে দামি হচ্ছে সব থেকে হলুদ ফলটা যেটা আছে ওটা বাজারে চাহিদা বেশি আচ্ছা ওটা আপনার চারশো টাকা আমরা পাইকারি বিক্রি করি রেট আচ্ছা হুম মানে ওই ফলটা সব থেকে দামি বেশি আর ওর চারার দামও খুব মানে চারার দাম অনেক টাকা চারার দাম বেশিরভাগ আমরা লালটাই বাজারে টাজারে হ্যাঁ হ্যাঁ লালটাই প্রচলিত বেশি প্রচলিত বেশি এই যে দেখুন মানে গাছে আপনার সব সময় ফল থাকবেই ফল আছে হম হম গাছে আপনার এই যে দেখুন এই ফলগুলো পেকে গেলে এই যে কাঁচা ফল হ্যাঁ এটা আবার শুরু হচ্ছে ওটা শুরু হচ্ছে এই ফল আমরা কাটতে শুরু করলে আবার এইটাই কি সেই ইয়েলো কালার ওইটা না না আমি ইয়েলো কালার আপনাকে দেখাচ্ছি সামনের দিকে আসুন এটা তো একদম হলুদ কালার যেটা আমি বলছিলাম তাহলে এইটা কেমন দাম কেমন টেস্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়েলো কালার মানে যাকে হলুদ কালার বলে ভেতরটা কেমন কালার হ্যাঁ ভেতরটা আপনার কাটলে পারে সাদা হবে সাদা হ্যাঁ সাদা হালকা হলুদ হলুদ ভাব ঠিক আছে এটা আপনার হলুদ কালার আচ্ছা তো এইটার দাম কেমন এইটার দাম এই ফলটার দাম আমরা পাইকারি এটা বিক্রি করছি আপনার চারশো আশি টাকা পাঁচশো টাকা পাইকারি লালটা ভিতরে ওটা হ্যাঁ ওটাও আমরা বিক্রি হই যারা নেবে আমার কন্ট্যাক্ট করুন তারা তারা মানে সব রকম নেবে হ্যাঁ মানে এটা যে যেমন মাল সাথে সব রকম ভ্যারাইটিস হবে সাদা কালার আপনার যা কালার আছে আমাদের সব ভ্যারাইটিস আছে হম এই যে দেখুন কি হারে ফল এসছে আপনার এক একটা ডালে চারটে পাঁচটা ফল প্রচুর ফল হম এর আগে তো শুনলাম আরো ফল ছিল হ্যাঁ হ্যাঁ আমরা কন্টিনিউ বিক্রি করছি মানে এই ফল পেকে গেলে রাখা যায় না হুম এই যে দেখুন ফুল দেখুন হম এই যে এখান থেকে একটা ফল কাটা হয়েছিল আবার হ্যাঁ এখান থেকে একটা ফল কাটা হয়েছিল আবার দুটো ফুল এসেছে হ্যাঁ বলছি ভাই আমি আপনাদের একটা ফল কেটে খাওয়াচ্ছি ফলটা কেমন স্বাদ আপনারা নিজে দেখুন ঠিক আছে হ্যাঁ এই যে আমি কাটছি আচ্ছা এটা কোথাও জিজ্ঞেস করি এখানে মানে এর ওপরে বিষাক্ত সারটা ওরম কিছু নেই না না এর মধ্যে সব আপনার সব গোবর জৈব সারের উপরেই তৈরি আমি আপনাকে দেখাচ্ছি করা হয় না না এটা স্প্রে করতে পোকামাকড়ের জন্য হ্যাঁ একটু কো না করতে হয় সে মাসে একবার ঠিক আছে হম হম আমি আপনাদের ফলটা কেটে খাওয়াচ্ছি আচ্ছা এই যে ফলে কি সুন্দর কালারটা দেখুন পুরো সেই মনে হচ্ছে পিঙ্ক রোজ এই জন্য দারুণ দারুণ কালার আর প্লেটে সাজিয়ে দিতে না যেরকম দেখতে সেরকম খেতে হবে দাদা এই যে আমি কেটে দেখাচ্ছি আপনাকে খেয়ে দেখুন একটু কেমন টেস্ট হ্যাঁ এই যে দাদা বাহ উফ কালারটা কত সুন্দর এটা কিন্তু একদম লাল নয় এটা পিঙ্ক পিঙ্ক দারুন 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 লাগে না দারুন টেস্টটা কিন্তু খুব যে মিষ্টি সেরকম নয় টক টক কিন্তু খাওয়া কিন্তু প্রত্যেকটা ডাক্তার মানে বিজ্ঞানসম্মতভাবে এটা বলে আপনি যদি গুগলে সার্চ করেন সেটাও দেখতে পারবেন খাওয়া খুবই উপকারী আমি একাই 10টা কিনে হ্যাঁ অবশ্যই সবাই আসবেন এসে ঘুরে যাবেন বাগানে ফলও খেয়ে যাবেন হ্যাঁ আমার এই বাগানটা আর এই ভাই দিয়ে মানে কতটা জায়গা নিয়ে মোটামুটি এটা আমার চোদ্দ পনেরো কাটার মতো জমিতে করা হম এই যাই ডাগনটা এখানে একটা ফল দেখাচ্ছে এই যে হলুদ যে ভেতরে যে সাদা সেটা এখানে কিন্তু জোড়া আছে অনেক ছোটটা বাহ ফুলটা দেখুন কত সুন্দর দারুন সুন্দর